সোনার ডিম রাজহাঁস। একদিন এক গ্রামবাসী রাজহাঁসের নিডে যাচ্ছে, সেখানে একটি ডিম পাওয়া গেল, সব হলুদ এবং চকচকে। যখন তিনি এটি তুলেছিলেন তখন এটি সীসার মতো ভারী ছিল এবং তিনি ভেবেছিলেন যে তিনি এটি ফেলে দেবেন, যেন তার উপর একটি কৌশল খেলা হয়েছিল। কিন্তু তিনি দ্বিতীয় চিন্তায় এটি বাড়িতে নিয়ে গেলেন এবং শীঘ্রই তিনি আনন্দিত হন যে এটি খাঁটি সোনার একটি ডিম ছিল। প্রতিদিন সকালে একই ঘটনা ঘটত এবং শীঘ্রই তিনি তার সোনার ডিম বিক্রি করে ধনী হয়ে ওঠেন। সে যেমন লোভী হয়ে উঠল এবং রাজহাঁসের দেওয়া সমস্ত সোনা একবারে পাওয়ার কথা ভাবছিল। তিনি হংসটিকে হত্যা করেছিলেন এবং এটি খুললেন, কেবল কিছুই খুঁজে পাননি। গল্পের শিক্ষা হল, অত্যধিক লোভ সব কিছু ধ্বংস করে দেয়।